চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে গড়ে তোলা হয়েছে বিশাল মালটার বাগান। এ গ্রামে মরাগাঁও বিলের পাশ ঘেঁষে 40 বিঘা জমিতে এ মালটা বাগান করেছেন ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন বাবলু। সাখাওয়াত হোসেন দাবি করে বলেন, শুধু খুলনা বিভাগে নয়, দেশের সবচেয়ে বড় মালটার বাগান এটি। চুয়াডাঙ্গা সহ পার্শ্ববর্তী জেলার চাহিদা মিটিয়ে এই বাগানের মালটা এখন ঢাকায় যাচ্ছে। মালটা পাকা শুরু হলে প্রায় প্রতিদিনই ঢাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে সাখাওয়াত হোসেনের বাগান থেকে মালটা কিনে নিয়ে যাবেন। সাখাওয়াত হোসেনের সাফল্য দেখে গ্রামের অনেক যুবক এখন মালটা চাষে আগ্রহ প্রকাশ করছেন। এছাড়া অন্য কৃষকরাও মালটা চাষে ঝুঁকছেন। সাখাওয়াত হোসেনের কাছ থেকে মালটা চাষের ব্যাপারে বিভিন্ন পরামর্শও নিচ্ছেন নতুন উদ্যোক্তারা। আমি প্রথম ক্ষেত্রে চাষটা করতে যাই আমি একটু লস খেয়েছি, মানে তখন সব কিছু বুঝতাম না, পরিচর্যা কোথায় কী মার্কেট করতে এটাও বুঝতাম না। পরবর্তী আস্তে আস্তে অভিজ্ঞতা জন্মাই এবং গাছের যত্ন বুঝে কাজ করছি। আল্লাহর মধ্যে এখন খুব ভালো ফল ধরে এবং বেচা কেনা খুব ভালো হয়। আমার এখানে 12-15 জন শ্রমিক সবসময় চাষ করে, যেহেতু আমার 40 বিঘা বাগান, সবসময় একটা একটা কাজ থাকেই, ঘাস মারা, ঘাস পরিষ্কার, ডাল পরিষ্কার ইত্যাদি। তো এখানে আগে আমার একটু ইয়ে হলো, এখন এই গরিব মানুষ যারা হাটে এখানে 15 জন লোকজন, তারা সবাই আমার এখানে মন দিয়ে কাজ করে। আর এই মালগুলো যখন হয় তখন তারাও তোলে, এমন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আপনার ফল এখান থেকে নিয়ে যায়। ঢাকার আড়তে যায় ও বরিশালের আড়তে যায়, আপনার সিলেট পর্যন্ত চলে যায় আমার এই মালটা, ওই ব্যাপারে এসে সব কিনে নিয়ে চলে যায়। তো ওই সময় মোটামুটি আমি বেচাকেনা করতে পারি এবং ভালো একটা অবস্থানে আমি চলে আসি। বলা যায় যে এই মালটা চাষ করি আমার বাড়ির আর্থিক অবস্থা এবং আমার বাগানে যারা কাজ করে তাদের আর্থিক অবস্থাও পূর্বের চেয়েও ভালো আছে বা ভালো হচ্ছে বলতে পারেন। এবছর চুয়াডাঙ্গার 127 হেক্টর জমির শতাধিক মালটা বাগান থেকে প্রায় 1192 মেট্রিক টন ফল পাওয়া যাবে। শৈশব থেকে বৃক্ষরোপণের নেশা ছিল সাখাওয়াত হোসেনের। নতুন কোনো ফল বা ঔষধি গাছের সন্ধান পেলেই তার চারা সংগ্রহ করে পরিত্যক্ত জমিতে অথবা রাস্তার দুপাশে সেটি রোপণ করতেন তিনি। বৃক্ষরোপণের নেশা তার পিছু ছাড়েনি। নতুন কোনো ফলের সন্ধান পেলে এখনও ছুটে যান এবং চারা সংগ্রহ করে সেটি রোপণ করেন। অনেকে বলতে চাষটা বাংলাদেশে হবে না, কিন্তু আল্লাহর রহমতে এই চাষটা এখন সারা বাংলাদেশ ছড়াই গিয়েছে। আমার এই যে বাড়ি মালটা ওটাই আমার প্রথম শুরুর মালটা। আমি 40 বিঘা মালটা লাগাইছি, এই দেখি সারা দেশের লোকেই আমার এই মালটাটা চাষ করে উদ্বুদ্ধ হয়েছে, সারা দেশ ছড়াই গিয়েছে। আর অন্য অন্য ফলের চেয়েও এর সুবিধা, চাষ করার সুবিধা। আমার 40 বিঘা মালটা বাগান, 40 বিঘা মালটা বাগানে আপনার যে কস্ট প্রোডাকশন, আপনি পেয়ারা বা অন্য অন্য ফল চাষ করতে গেলে হেভাবে মেকআপ দিয়ে পারবেন না।